নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে সবার মনেই একটা প্রশ্ন আসছে যে এই বছর কলকাতার পুজো কতটা বড় করে হবে এবং কেমনভাবে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়েই জানাব। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসলেও তৃতীয় ঢেউ আশা করা যাচ্ছে যে এই বছরের শেষের দিকে আসতে পারে, তাই পুজো নিয়ে একটা আমাদের মনে সংশয় তৈরি হয়েছে। কিন্তু কলকাতার পুজো এবারেও হবে এবং একইভাবেই হবে আগের বছরের মতো। এই বিষয়টি জোর দিয়ে বলা যাচ্ছে, তার কারণ হচ্ছে পুজো কমিটিগুলিকে একটি গাইডলাইন দেওয়া হয়েছে যে পুজো আগের বছরের মতোই হোক এবং আগের বছরে যেসব নিয়মবিধি পালন করা হয়েছে সেইগুলোকে মেনটেন করা হোক, যেমন খোলামেলা প্যান্ডেল করা। এবং এই বছর একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে যে যারা ঢাকি বা ব্রাহ্মণ থাকছেন সে তাদেরকে অবশ্যই ভ্যাকসিনেশন করাতে হবে, যেটা আগের বছর মাস্ক ছিল যে সবাইকে মাস্ক পরতে হবে। কিন্তু এই বছর যারা ঢাকি বা যারা পুজোর সাথে যুক্ত আছেন তাদের প্রত্যেককে ভ্যাকসিনেশন করাতে হবে এবং পুজোর প্যান্ডেল আগের বছর যেমন হয়েছিল ঠিক তেমনভাবেই হবে এবং একই নিয়মবিধি পালন করা হবে। তাই মোটামুটিভাবে আশা রাখা যায় যে কলকাতার পুজো এবারেও বড় করে হবে যেমন আগের বছর হয়েছিল। এবং পুজো দেখতে বেরানোর ক্ষেত্রে আগের বছর যেরকম বিধি মেনটেন করা হয়েছিল এই বছরও সেই রকমই বিধি মেনটেন করা হবে। ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।